অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয়ই মুমিনের ইন্তেকালের পরে তার আমল এবং তার নেকি থেকে যা তার কাছে কবরের জীবনে পৌঁছিবে, বারজাখী জীবনে পৌঁছিবে, ইলমুন আল্লামাহু, একটি হচ্ছে কাউকে যদি এলেম শিখিয়ে যেতে পারে, জ্ঞান দিয়ে কিছু শিখিয়ে গেছেন, নিজের ছেলে মেয়েকে হোক আর অপরের ছেলে মেয়েদেরকে হোক যদি উপকারী জ্ঞান শিখিয়ে যেতে পারেন, ওয়া নাশারাহু বা প্রচার প্রসার করে যেতে পারেন, প্রচার প্রসার লেখনীর মাধ্যমে আর বিভিন্ন পন্থায় যে পৌঁছাবা যেসব সোর্স রয়েছে সেসবগুলির মাধ্যমে, ওয়া ওয়ালাদান সালেহান তারা কেউ অথবা নেক সন্তান ছেড়ে গেছে, ওয়া মুসহাফান ওয়াররাসাহু বা কোরআন কিছু রেখে গেছে, কোরআনে কারিমের কপি মানুষকে দিয়ে গেছে, গরিব দুঃখীদেরকে দিয়ে গেছে, মসজিদ মাদ্রাসে দিয়ে গেছে, আও মসজিদান বানাও অথবা কোন মসজিদ বানিয়ে গেছে, আও বাইতাল ইবনি সাবিল বানাও অথবা মুসাফিরদের জন্য মুসাফির খানা বানিয়ে গেছে, মুসাফির রাস্তাঘাটে আমাদের দেশে বাস স্ট্যান্ড গুলি আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ আছে না নেই, ওখানে কোনো ছায়ার জায়গা নেই, আপনি একটা ছায়ার জায়গায় করলেন, হয়তো মনে করছেন যে এটা এমন কি করলাম, না নেকির কাজ। রাস্তায় একটি জায়গায় কালভার্ট লাগবে, কালভার্টের কারণে কি করতে হচ্ছে, ওখানে গিয়ে মানুষ কষ্টে জামে পড়ে থাকছে, কালভার্টের ব্যবস্থা করে দিলে, একটা ব্রিজ যাদের কাছে অনেক পয়সা রয়েছে একটা ব্রিজের কারণে ফেরিতে চাপতে হচ্ছে, লঞ্চে চাপতে হচ্ছে, একটা ব্রিজের ব্যবস্থা করে দিলেন, সাদকা জারিয়া কতদিন একটা ব্রিজ থাকবে চিন্তা করেন আপনি, কত লোকে কত লোক আপনার এই রাস্তা দিয়ে কালভার্টের ওপর দিয়ে এই পুলের ওপর দিয়ে যাতায়াত করছে, জি এইরকম মুসাফিরখানা যদি তৈরি করে দেন, আসলে রাত হয়ে গেছে একটা থাকার জায়গায় ওখানে সিকিউরিটি রেখেছেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন, বিভিন্ন শহরে মুসাফিরখানা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে, অনেক দেশে আছে, এইরকম যদি কেউ করে, আও নাহারান আজান অথবা দেশে পানির দরকার, এলাকায় পানির প্রয়োজন, নহর খনন করে গেল, নহর চালু করেছে, পানির ব্যবস্থা করেছে, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি অথবা দান খায়রাত নিজের জীবদ্দশায় ধন সম্পদ থেকে করে গেছে, নিজেই ধন সম্পদ থেকে দান খায়রাত করে গেছে, এবং মৌতের সময় নয়, মৌতের সময় অনেকে অসন্তুষ্টি, ছেলে মেয়ে খারাপ দেব না ওদেরকে, সে দান খায়রাত করে না, ফি সেহাতি সুস্থতার জামানাই ও হায়াতি তার জীবদ্দশায় ইয়ালকা ইয়াহকুহু মিন বাদে মাউতিহি, মৃত্যুর পরে এইসব নেকিগুলি তার কাছে পৌঁছিতে থাকবে, কয়টি হইল, এলিমের প্রচার করা আর নেক সন্তান ছেড়ে যাওয়া, কোরআনে করিম ছেড়ে যাওয়া বা কোরআনে করিম দান করা, তারপরে মসজিদ বানিয়ে দেওয়া, মুসাফির খানা বানিয়ে দেওয়া, আর ওর উপরে যে রাস্তাঘাট ইত্যাদি মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করলেন, আজকে আরাফায় যে ছায়াগুলি করাইছে নিম গাছ দিয়ে, ওই রকমই যদি যেখানে ছায়ার প্রয়োজন, এগুলো নেকির কাজ নয়, অবশ্যই নেকির কাজ, এইরকমই নহর খনন করে গেছে, সাদকা খায়রাত করে গেছে, সাতটি আমলের কথা রাসূলুল্লাহ বলছেন, এগুলি সব সাদকা জারিয়া, মানুষ সেগুলিতে উপকৃত হচ্ছে আপনার মতের পরে, তাহলে এই নেকিগুলি পৌঁছিতে থাকবে। আর একটি রাস্তা রয়েছে, সেটার মৌসুম হচ্ছে এই মৌসুম, হ্যাঁ সেটা হচ্ছে হজ এবং উমরা, হজ উমরা, হজ উমরা যদি আপনি তো নিজে করেছেন, কিন্তু যদি কারো পক্ষ থেকে হজ উমরা করা হয়, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছেন তার জন্য উমরা করলেন, শুধু মৃত ব্যক্তির উমরা রয়েছে, আর এমন সচ্ছল অচল ব্যক্তি যেই ব্যক্তি শারীরিক অচলতার কারণে অসুস্থতার কারণে চলাফেরা করতে পারে না, এসে উমরা করতে পারবে না, হজ করতে পারবে না, তাদের পক্ষ থেকে এইরকম লোকের, কিন্তু সুস্থ ব্যক্তি স্ত্রীর উমরা, আজকাল কিছু লোকের নতুন বিয়ে করে এসছে দিয়ে উমরা যেছে, বলছে কিসের উমরা, বলছে নতুন বিয়ে করে এসেছে আমার স্ত্রীর উমরা, বেদাত নেকি তো হবে না, উল্টো গুণ হবে, বাপের উমরা মায়ের উমরা, যখন আব্বা মা করে না, বলছে যে পয়সা তো নেই, পয়সা নেই কিন্তু সুস্থ আছে, হ্যাঁ সুস্থ আছে, না বেদাত, সুস্থ ব্যক্তির বদল উমরা নেই, বদল হজ নেই, বদল হজ শুধু একেবারে বিছানা ধরে নিয়েছে অচল হয়ে গেছে সেজন্য, আর না হইলে মৃত, এই দুই শ্রেণীর মানুষের বদল হজ, এবং আগামী কালকে ইনশাআল্লাহ তাআলা ইশার সালাতের পরে বিস্তারিত বদল হজের বিধি বিধান আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই হজ উমরা যদি করে যান, তাহলে যে হজ উমরা করলো বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আত্মীয় স্বজন যারা অচল তাদের জন্য, তারাও নেকি পাবে যাদের জন্য করলো, আর যে করলো সেও মেহনত পরিশ্রমের ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবে, নেকি পাবে, এটা হচ্ছে নেকি পৌঁছানোর রাস্তায়, যে রাস্তা দিয়ে আপনি আপনার মৃতকে আত্মীয় স্বজনদেরকে নেকি পৌঁছাতে পারবেন,
এছাড়া আমাদের দেশে যে সব প্রচলন রয়েছে সেগুলি সব বিদাতি কাজ। কোরআন খানি করে বকশানো, হ্যাঁ, মিলাদ করে বকশানো, জি হ্যাঁ, এইরকমই এলাকাবাসীকে ভোজ করে ধুমধাম করে কয়েক হাজার লোককে কয়েকটা গরু মেরে খাওয়াইলো আর এগুলি করে বকশানো, এই সবগুলি বিদাতি কাজ। এগুলো দিয়ে নেকি হবে না, বরং গুনাহ হবে। কুল্লু মুহদাসাতিন বিদা, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেননি, চার খলিফাও করেননি, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদও করেননি। আবু হানিফার মজহাবে কঠোরভাবে নিষেধ রয়েছে এই কোরআন খানি করে বকশানো, আর মৃত্যুর নামে খাবার চার মজহাবে সব মজহাবে নিষেধ রয়েছে, বিদাত রয়েছে। সুতরাং এইসব বিদাতি কাজ দিয়ে নেকি হয় না, যে করে তারও নেকি হয় না। যার সন্তান যার আত্মার মুক্তির জন্য বা তার আজাব দূর করার জন্য তার আখিরাতকে সুন্দর করার জন্য নেকি বকশাবার জন্য করা হয় মৃত ব্যক্তির জন্য, সেও নেকি পাই না, দুইজনেই ক্ষতিগ্রস্ত হয়, টাকা পয়সা ধ্বংস হইল, কিন্তু এই ভোজ বেদাতি ভোজ করে অথবা বেদাতি তরিকে কোরআন খানি করে বকশে আর বেদাতি মিলাদ করে মৃত ব্যক্তিকে আরাম পৌঁছানো কোনোটাই হলো না। যে করলো সেও গুনাহগার গুমরা হইল, এবং যাদের জন্য করা হলো তারাও ক্ষতিগ্রস্ত, তাদের কোনো ফায়দা হইল না, কারণ সমাজে এইসব বিদাত ছিল আর বিদাত গুলিকে সমর্থন করে গেছে, তারাও এই গুনাহতে সামিল। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ ধর্মের অকুল্লো বিদাতিন জলাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি, অকুল্লো দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ ফাকর রব্বুল আলামিন শিরক বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।